বেনজির প্রশাসনিক সংঘাত বাংলায় এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করলেন খোদ রাজ্যপাল আগামীকাল অর্থাৎ বুধবার বিচারপতি কৃষ্ণা রায়ের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে একাধিক ইস্যুতে রাজ্য রাজভবনের সংঘাত চলছে তবে সম্প্রতি উপনির্বাচনে নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে রাজভবন বিধানসভার জটিলতা আরও বেড়েছে রাজ্যের শাসক দল ও বিধানসভা স্পিকার জটিলতা কাটাতে নানাভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রাজ্যপাল সিভি আনন্দ বোস তার দাবি রাজভবনে গিয়ে শপথ নিতে হবে বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারকে আর দুই বিধায়ক চান রাজভবনে নয় রাজ্যপাল বিধানসভা এসে শপথ পড়ান এসবের মাঝে শাসক দল ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধান এই ঘটনায় মুখ্যমন্ত্রীর শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজেই তা জানিয়েছিলেন তিনি মঙ্গলবার হাইকোর্টে সেই মামলা দায়ের করলেন আনন্দ বোস বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে